পদ্মা সেতু হয়ে ঢাকা ফরিদপুর ট্রেন চলাচল শুরু হয় বুধবার দিনগত রাত থেকে। বর্তমানে দক্ষিণবঙ্গের মানুষ কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে পরিবহনে চলাচল করছেন। এখন ট্রেন চলাচলের মধ্য দিয়ে আরও একটি স্বপ্ন পূরণ হলো এই অঞ্চলের মানুষের। রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে রাত 9:45 ছেড়ে আসবে সুন্দরবন এক্সপ্রেস, ফরিদপুর স্টেশনে পৌঁছবে রাত 3টায়, পরে ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে ভোর 5:10। এছাড়া বৃহস্পতিবার ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল 8:15 আর খুলনায় পৌঁছাবে বিকেল 3:50। অন্যদিকে বৃহস্পতিবার দুপুর 1টায় বেনাপোল ছেড়ে আসবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি, ঢাকা পৌঁছাবে রাত 8:45। ট্রেনটি ঢাকা ছাড়বে রাত 11:45 এবং বেনাপোল পৌঁছাবে সকাল 7:20। গত 10 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন। এর আগে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস চলাচল করছিল ভাঙ্গা পর্যন্ত। রুট বাড়ানোর পর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলাচল শুরুর কথা রয়েছে।